দর্শক, শীত পরিস্থিতি জানাতে এবার মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, জানাবেন যে শীতজনিত রোগবালাইয়ের হার কেমন বাড়ছে সেখানে, আর হাসপাতালে কেমন প্রস্তুতি দেখছেন? আমরা পঞ্চগড় থেকে যেমনটি শুনছিলাম, মেহেরপুরেও আসলে শীতের তীব্রতা যেমন বেশি, তেমনি শীতজনিত বা রোগীর সংখ্যাও হাসপাতালগুলোতে গত কয়েকদিনে অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুজিবনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছ সাথে গত দুদিন ধরে আমরা কথা বলেছি এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালে সর্দি, ঠান্ডা এবং ডায়রিয়া রোগীর আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। প্রত্যেক দিন হাসপাতালগুলোতে অনেক রোগী আসছে এবং প্রতিদিন কিছু মানুষ সুস্থ হয়ে তারা বাড়িতেও যাচ্ছেন। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আসলে যে বেড, নির্ধারিত যে বেড, সেই বেডগুলো কিন্তু সংকুলন হচ্ছে না, বা ফলে রোগীরা হাসপাতালের যে মেঝে, সিঁড়ি এবং যে হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী তাদের যে আসা যাওয়ার জায়গা, আর তারপরে যে রোগীদের বা অন্যান্য যে জায়গাগুলো আছে আর সবখানে কিন্তু অস্থায়ী বেড নিয়ে এখানে রোগীদের থাকার জায়গা রয়েছে। আমাদেরকে চিকিৎসকরা জানাচ্ছেন যে শীতকালে সাধারণত শীতজনিত বা রোগবালাইয়ের সংখ্যা, মানুষের সংখ্যা বাড়ে, কিন্তু এবার হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডার কারণে এই অঞ্চলের মানুষের রোগবালাই বেড়েছে। আমরা যদি একটু শীতের কথা বলি, তাহলে আসলে পঞ্চগড় থেকে আমরা যেমনটি শুনছিলাম, মেহেরপুরেও কিন্তু সারা বছর যেমন প্রচণ্ড গরম থাকে, তেমনি শীতও বেশি থাকে। গত দুদিন ধরে তাপমাত্রা আসলে অনেকটাই নেমে গেছে এবং এখানে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজও এই অঞ্চলে অর্থাৎ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সর্বনিম্ন 9.7 ডিগ্রি তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। তো শীতের কারণেই, স্বাভাবিক কারণে জনজীবন যেমনই বিপর্যস্ত হচ্ছে, তেমনি বৃদ্ধ, বয়স্ক এবং শিশুদের রোগবালাই বেড়ে যাচ্ছে। তো এই ছিল আসলে শীতের খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে।